আসলে আমরা এটা বিশ্বাস করি না বা মানে নিতেও পারছি না, কারণ আমার ভাইয়া এরকম মানুষই না, সে একজন সাধারণ সাদা সিধে একটা মানুষ। তার কোনো কোনো প্রকারে তার কোনো ইয়ে নেই, মারামারি না, গন্ডগোল না, কোনো কিছু ফাসাদের মধ্যে সেই তিন নেই নেই। হ্যাঁ, মামলা আছে, মামলায় একটাই আছে, সেটাই রিসেন্টলি হয়েছে আর কি, ওই যে আমাদের ঘোড়াঘাট থানার মেয়রের সঙ্গে একটা গন্ডগোল হয়েছে। মানে সে থাকলেও না থাকলেও, কারণ একটা ওর একটা মানে ছেলে পেলেরা ওরা আছে, ও কিন্তু মারামারি শেষে গেছে, যা কিন্তু লাইনে ছিল ও কথা সবাই চিনি, ওর নামটাও দিয়ে দিছে। এরকমভাবে কয়েকজনা দুই তিনজন অবশ্য ইয়ে হয়েছে, জামিন হয়ে আসছে, সেই দিনই ধরে নিয়ে গিয়ে যাওয়ার পরে জামিন হয়ে আসছে। আসার পরে আমার ভাইয়ের কিন্তু ওটারই একটা ইয়ে আছে, কেস আছে। তো এখন আমার